ফ্রেম সেট শুরু এবং আরেকটি স্প্যান বসছে আগামী সপ্তাহে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসছে আগামী সপ্তাহে। এই লক্ষ্যে লিফটিং ফ্রেম সেট করা শুরু হয়েছে। শুক্রবারে স্প্যানে ভার বহন করার জন্য লিফটিং ফ্রেম অর্থাৎ স্প্যানকে ঝুলন্ত অবস্থায় রাখার কাঠামো সেট করা হচ্ছে। অন্যান্য খুঁটিতে স্প্যান বসানোর ক্ষেত্রে একই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। খুঁটিগুলো ওয়েল্ডিং করে স্থানীয়ভাবে সেট করার পরে এই লিফটিং ফ্রেম সরিয়ে নেওয়া হয়ে থাকে। 6E নম্বর নতুন এই স্প্যান বসাতে যাচ্ছে 36 এবং 35 নম্বর খুঁটিতে। সেই লক্ষ্যেই সব প্রস্তুতি এখন চলছে। সেতু কর্তৃপক্ষ দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, লিফটিং ফ্রেম সেট করতে 3 দিন সময় লাগে। অনেক সময় আগেই সম্ভব হয়। এটি সেট করার পরই হয়তো ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি চিঠি দিয়ে স্প্যানটি স্থাপনের তারিখ জানাবে। গত রবিবারে অগ্রগতি সভায় মূল সেতুর এই ঠিকাদার কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্যানটি ফেব্রুয়ারি 20 থেকে 22 তারিখের আগে স্থাপন করা সম্ভব হবে। স্প্যানটি ভাসমান ক্রেনে বহনের জন্য জেটির কাছে ক্রেন লাইনে তৈরি করে রাখা হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। এছাড়াও 35 এবং 36 নম্বর খুঁটিও স্প্যান বহনে উপযোগী হয়েছে আরও আগেই। সেতুর চ্যানেলের নাব্য সঠিক রয়েছে, তাই এই স্প্যান স্থাপন এখন সময়ের ব্যাপার মাত্র। এই পর্যন্ত পদ্মা সেতু 7টি স্প্যান বসেছে। এর মধ্যে জাজিরা প্রান্তে 6টি এবং মাওয়া প্রান্তে অস্থায়ী একটি স্প্যান বসেছে। আগামী 10ই মার্চের মধ্যে জাজিরা প্রান্তে 34 এবং 35 নম্বর খুঁটির উপর 6D নামের আরেকটি স্প্যান বসানোর কথা রয়েছে। পদ্মা সেতু দায়িত্বশীল এক প্রকৌশলী বলেন, চীনে নববর্ষ ছিল। গত 4ই ফেব্রুয়ারি থেকে তাদের নববর্ষের ছুটি। বছরে একটি বড় উৎসব তাদের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা উৎসবটি পালন করে থাকে। সে কারণে দায়িত্বশীল কিছু চীনা কর্মীরা ছুটিতে ছিলেন। শতাধিক কর্মী চীনেও গিয়েছিল এই উৎসবকে ঘিরে, তাই স্প্যানটি বসানোর ক্ষেত্রে একটু বিলম্ব হয়। তবে প্রায় সকলেই ফিরে এসেছেন, তাই শুক্রবার থেকে স্প্যান বসানো কাজ দ্রুত শুরু হবে। এ প্রকৌশলী আরো জানান, সেতুর সব খুঁটির নকশা সম্পন্ন হয়। এখন সেতুটি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে ঠিকাদারের প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়েছে। তারা যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেন, তাই এবার ছুটির ব্যাপারেও কঠোরতর ছিল তারা। কিন্তু তিনি জানান, সেতু প্রকল্পের প্রায় 750 চীনা নাগরিক কর্মকর্তা রয়েছে। যারা এই নববর্ষ পালনে চীনে যেতে পারেনি, তাদের জন্য বাংলাদেশে চীনা নববর্ষের আয়োজন করা হয়। সাংস্কৃতিক নানা বাদ্যযন্ত্র ব্যবহার করে ড্রাম মিউজিক সহ চীনা শিল্পীরা নানা আকর্ষণীয় মনোমুগ্ধকর ইভেন্টের প্রদর্শন করে।